আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনা করব একটা অ্যালার্জির মলম নিয়ে, এই যে বেন্টোভেট এন ক্রিমটা দেখতে পাচ্ছেন, এটার জেনেরিক নেম হলো বিটামিথাসন 0.1% এবং নিউমাইসিন সালফেট 0.5%। এটার প্রস্তুতকারক হলো ডিবিএল ফার্মা লিমিটেড। এরপরে আসি এই বেন্টোভেট এন ক্রিমটা আপনারা কোন রোগের জন্য ব্যবহার করবেন। এটি ফাঙ্গাল ইনফেকশনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন, দাউত একজিমার চিকিৎসা আপনারা এটি ব্যবহার করতে পারেন। অনেকেই আছে এই বেন্টোভেট এন ক্রিমটা মুখের ত্বক পরিষ্কার করতে ব্যবহার করে থাকেন। আশা করি আপনারা এই বেন্টোভেট এন ক্রিমটা মুখের ত্বক পরিষ্কার করার জন্য ব্যবহার করবেন না, কারণ এটি দীর্ঘকালীন ব্যবহারের জন্য নয়, যেহেতু এটা একটা বিটামিথাসন, এটা একটা স্টিরয়েড, তাই দীর্ঘদিন ব্যবহার করলে আপনার ত্বকে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই আশা করব আপনারা চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই বেন্টোভেট এন ক্রিমটা দীর্ঘদিন ব্যবহার করবেন না। এরপরে আসি এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না। চিকিৎসকের পরামর্শ ব্যতীত এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না, আর যে কোনো ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে একজন বিএমডি শ্রেষ্ঠ ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।